জয়পুরহাট সদর উপজেলার ভাতসা ইউনিয়নের বড় মাছিপাড়া গ্রাম থেকে বেড়ে ওঠা তরুণ কৃষি উদ্যোক্তা রুস্তম আলী প্রশিক্ষণ নিয়ে একটি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা ও পরামর্শে 24% জমিতে পেঁপে গাছের পাশাপাশি এই প্রথমবার 1000 বস্তায় আদা চাষ করে সফলতা পেয়েছেন। এখন শুধু অধিক লাভের স্বপ্ন দেখছেন তিনি। অল্প জমিতে যদি আমি একের অধিক ফসল পেতে পারি একই সময়ে এবং আমি আর্থিকভাবে লাভবান হই, যেমন দেখেন আমি বস্তায় আদা চাষ করছি 1000, এখানে যদি আমি আধা কেজি করেও ধরি তবু আমি পাচ্ছি 1 লক্ষ টাকা। তো এখানে 1 লক্ষ টাকা কিন্তু 20% জমিতে ইজিলি না। আপনি ও আগে যে আমার বাবা চাষ করেছে, চাচা চাষ করেছে, আলু চাষ করেছে, ধান চাষ করেছে, এখানে জমিতে সর্বোচ্চ আপনার প্রফিট ছিল 10,000, 10,000 টাকা সর্বোচ্চ প্রফিট, কিন্তু আমি এখানে 1 লক্ষ টাকা প্লাস প্রফিট করছি একটা ফসলে। আমার সাথী ফসল আছে আরও একটা পেঁপে, আমার টোটাল আমি এই জমিতে 1 বছরে টার্গেট করেছি সর্বনিম্ন 5 লক্ষ টাকা। আমার 2 লক্ষ টাকা যদি খরচও চলে যায় আমার 3 লক্ষ টাকা ইজিলি আমার প্রফিট থাকবে। বস্তায় আদা চাষের জন্য আলাদা করে জমির দরকার নেই, বাড়িতে এবং পতিত জায়গায় এ পদ্ধতিতে চাষ করা সম্ভব। আবার অতিবৃষ্টি বা বন্যায় এ ফসল নষ্ট হওয়ার ভয়ও নেই। একটি ফসল তোলার পর সেখানে আলাদা করে কোনো সার ছাড়াই আরেকটি ফসল ফলানো যাবে। অন্যান্য ফসলের তুলনায় বস্তায় আদা চাষের খরচ কম হওয়ায় এবং রুস্তম আলীর সফলতা দেখে অনেকেই এখন আগ্রহী এর চাষাবাদে। বস্তার প্রথম আদার চাষ এই এলাকায় ওই নিয়ে আসছে, ওর জায়গা দেখে এলাকার লোকজন সবাই উৎসাহিত এবং আমিও দেখতেছি পেঁপের খুব সুন্দর গুটি আসছে এবং খুব লাভবান একটা ফসল। আমিও আগামীতে লাগার জন্য চেষ্টা করব। আমিও চেষ্টা করব বা আগামীতে বস্তায় করে আপনার আদা চাষ করার এবং অন্যান্য কৃষি যারা আছে তাদেরকেও উৎসাহিত করব। পেঁপে আবাদ করছে, পেঁপে দেখে আমাদেরও খুবই এক হলো, আমাদেরও এই জাকসের ইয়াকের থেকে উস্তুমের পরামর্শ নিয়ে আমরাও আবাদ করব আগামীতে। কৃষকরা যাতে আদা চাষ করে লাভবান হতে পারেন সেজন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আদা বস্তায় চাষ করলে পরে অনেক উপকার আছে। আসলে এখানে পরিচর্যাটা খুবই সহজ, রোগ বালাই খুবই কম হয়, তারপরে কোনো সময় ঘাস নিড়ানি থেকে শুরু করে যদি কখনো অতিবৃষ্টি হয় বস্তায় আমরা ইচ্ছা করলে অন্য জায়গায় উঁচু জায়গায় সরে নিয়েও আমরা এই চাষটা করতে পারবো। তো এই চাষটা খুবই ইজিলি। তো আমার মনে হয় বস্তায় আদা চাষটা এটা শুধু বড় মাঝিপাড়া না, সবাইরই নিজের চাহিদা পূরণের জন্য অন্তত পক্ষে এই বস্তায় আদা চাষ করা অবশ্যই দরকার, যাতে করে সে তার নিজের চাহিদাটা পূরণ করতে পারবে। কম জায়গায় কম সময়ে ভ্রাম্যমানভাবে এ চাষাবাদ কৃষকদের মাঝে সম্প্রসারিত হলে জেলার মশলা উৎপাদন সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।